আছো না মামা দিবে যাবে টাকা দিবে মামা তোমার এগুলি ঘুগনি না হ্যাঁ ঘুগনি একটু দেখাও ঘুগনিটা এটা কখন বানাইছো এটা বানাইছি সকাল 7টায় কি কি দেয় এটার মধ্যে এটা শুধু ডাল আর এইটা কি শেষ হয়ে যায় প্রতিদিন না থাকে হ্যাঁ প্রতিদিন এটা প্রতিদিনই শেষ হয়ে যায় কত পরে আমরা ওই 7টা 8টা বিক্রি মাল শেষ হয়ে যাবে চলে যাবে তেঁতুল তোর পরিমাণ তো খুবই কম শেষ হয় প্রতিদিন মশলা আছে নাকি একদিনেরটা দুই দিন খাওয়াও প্রতিদিন তিন বালতি টক লাগে তিন বালতি কেমন বিক্রি হয় এর প্রতিদিন এখন বিক্রির সংখ্যা কম ক্যাম্পাস বন্ধ তো তো তোমার মনে হয় যে সবাই বলে বাইরের খাবারটা ভালো না বাইরের খাবারটা স্বাস্থ্যসম্মত না তোমরা তো মামা বানাচ্ছো নিজেরা তৈরি করতেছো তুমি বলো তোমার খাবারটা কেমন স্বাস্থ্যসম্মত করে বানাচ্ছো মানুষজনের জন্য যে খাচ্ছে হ্যাঁ স্বাস্থ্য সমস্ত আমরা তো নিজে আমরা যেটা খাইতে পারি যেইভাবে খাইতে পারি ওইটা আমরা কাস্টমারে খাওয়াইতেছি সব কিছুই আল্লাহর রহমতে পরিষ্কার আছে ক্যাম্পাসের পানিও ভালো আছে মামা তুমি একটু বলো সকাল থেকে কেমন বিক্রি করলা সকাল থেকে এখন তো সকালই এখনো দুপুর হচ্ছে পার হলো প্রতিদিন কেমন বিক্রি হয় এই করোনা পরিস্থিতি যে ওদের হওয়ার দরকার হয়ে কম বাড়ছে বন্ধ রাস্তার খাবার নিয়ে তো অনেক অনেক রকম কথাবার্তা বলে তোমাদের কি আছে বলো বলার আমাদের আর কি অনেকে বলে যে রাস্তার টক বানাও এই বানাও এগুলি স্বাস্থ্যসম্মত না তোমার মত কি আমি তো মনে করি যে সবই ঠিক আছে কিন্তু মানুষের এই পেট ঠিক নাই মানুষের পেট ঠিক নাই এখন যেটা খাইলেন কি খেলেন ফুচকা জি ফুচকা আচ্ছা সবাই বলে স্ট্রিট ফুড যেগুলো আসলে মানসম্মত না বরং আমি নিজেও ফুচকার পাগল খাইতে দেখলেই লোভ লাগে আপনি কি বলবেন আসলে এই যে ওনারা বানাচ্ছে খাচ্ছেন বলতেছে স্বাস্থ্যসম্মত না আপনার বক্তব্য একটু শুনতে চাই বাজার পোড়া তো সবই অস্বাস্থ্যকর তারপরও আমরা খাই একটু মজার জন্য খাচ্ছি আচ্ছা ধরেন এমন এই এমন একটা লোভনীয় জিনিস যে দেখলেই লোভ লাগে জি এখন নিউজ চ্যানেলে যে দেখতেছেন ওরা পানি বা যেটা মিশাচ্ছে স্বাস্থ্যসম্মত মিশাচ্ছে না তাহলে এটা আপনি কি মনে করেন স্বাস্থ্যের জন্য কতটা স্বাস্থ্যের জন্য খারাপ কিন্তু তারপরও মজার জন্য খাওয়া হয় আর কি এটা মানা হয় না আর কি